সোমবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে সংস্কৃতির অ্যানেক্স হলে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করলেন জেলা পরিষদের সহসভাধিপতি দেবু টুডু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজনৈতিক স্বার্থে ভোটের রাজনীতির জন্য দ্রৌপদী মুর্মুকে প্রার্থী ভারতবর্ষের কোন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে যেখানে সর্বসম্মতভাবে একজন আদিবাসী মহিলাকে প্রার্থী করা যেত, কিন্তু বিজেপি সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে সেটা না করে একদম ভোটের জন্য তাকে ভোটের সামনে একজন আদিবাসী পিছিয়ে পড়া মহিলাকে ভোটের সামনে ফেলে দিল। আমাদের বিরোধী দলের বক্তব্য একটাই, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য গণতান্ত্রিক স্বার্থে এটা আলোচনা করা উচিত ছিল, কিন্তু বিজেপির কাছে রাজনীতি ছাড়া অন্য কিছু অপশন ছিল না। কারণ আগামী দিনে চারটে রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং গুজরাট, যেখানে চারটে রাজ্যে 128টা বিধানসভা কেন্দ্র আছে যেটা আদিবাসী অধ্যুষিত কেন্দ্র। 2017-18 সালে এই 128টার মধ্যে মাত্র 35টা আসনে বিজেপি জয়লাভ করেছিল। গণবর্ণয় একটা রাজনৈতিক দল যাদের ব্যবসা হচ্ছে রাজনীতি করা, ধর্ম নিয়ে যারা রাজনীতি করে, সেই রাজনীতি দল ভারতবর্ষের ঘৃণ্য একটা রাজনৈতিক দল। আমরা মনে করি এই রকম রাজনৈতিক যারা করছেন তাদেরকে আবেদন জানাই, যে ধর্মের মানুষ হন এরকম আমাদের নিয়ে রাজনীতি করবেন না, দয়া করে বলছি। আমরা খুব অনগ্রসর শ্রেণী, আমরা ভারতবর্ষের আদিম জাতি, আমাদের কোনো সময় বলছেন বড়বাসী, আমাদের কোনো সময় বলছেন জনজাতি। আরে বাবা, আমরা ভারতবর্ষের আদিম জাতি, সেই বাবুদের নেতাদের বলি আমরা ভারতবর্ষের আদিবাসী, আমরা বনবাসী নয়, জনজাতি নয়। এভাবে নোংরা খেলা খেলবেন না, নোংরামো করবেন না, এটাই নেতাদের কাছে, বিজেপির নেতাদের কাছে, ধর্ম নিয়ে খেলা নেতাদের কাছে এটা আবেদন, হুমকি নয়, আবেদন করছি। নোংরা রাজনীতি করবেন না আমাদের আদিবাসীদের নিয়ে, আমরা সরল সহজ লোক, আমাদের নিয়ে রাজনীতি করলে হবে? আমাদের নিয়ে নোংরা রাজনীতি করবেন না, বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। সবাই ভারতবর্ষের আদিম জাতি, সবাইকার লোক, সংস্কৃতি, কালচার, কৃষ্টি, ধর্ম সব আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। মমতা ব্যানার্জি মাধ্যম, আমাদের নেত্রী, আমরা মনে করি পশ্চিমবাংলার নেত্রী, আদিবাসীদের মা, আদিবাসীদের নেত্রী। আজকে এইটুকুই আহ্বান জানাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।